মিডিয়া ভয়েস মেলে স্বাগতম। জীবন কোনো কিছুর জন্য থেমে থাকে না। সৌরভ মধুমিতার 4 বছরের সংসার ভাঙা নিয়ে আলোচনা সমালোচনায় সরগম টেলিপাড়া। সেই উত্তপ্ত আগুনে পানি ঢাললেন মধুমিতা নিজেই। সম্প্রতি ভক্তদের জন্য ভিডিও বার্তা দিয়েছেন তিনি। সৌরভের সঙ্গে 4 বছরের দাম্পত্য ভাঙার পরই ভিডিও বার্তায় সুখবর দিলেন মধুমিতা। ভিডিও বার্তায় মধুমিতা বললেন, ভালো চিত্রনাট্যের জন্য অপেক্ষা করেছিলেন এতদিন, সম্প্রতি ওয়েব সিরিজের কাজও করেছেন তিনি। তবে শুধু ছোট পর্দায় আর নয়, বড় পর্দায় এবার দেখা যাবে মধুমিতাকে, প্রচুর সংখ্যক অনুরাগীকে। ভিডিও বার্তায় এই সুখবরই দিয়েছেন মধুমিতা। টুইটারে তিনি বলেছেন, অপেক্ষা এতদিনে শেষ হয়েছে, জাজমেন্ট ডে ছাড়াও এবার বড় পর্দায় আসতে চলেছি, খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করব। এই বছরের শেষে পরিচালক অয়ন চক্রবর্তীর দ্য জাজমেন্ট ডে তে ওয়েব সিরিজের মাধ্যমে বিভিন্ন ধারার কাজে পা রাখছেন মধুমিতা। সৌরভও প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী প্রযোজনার। বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়াও চলছে নিজের ছন্দে, তবে মধুমিতার অগণিত অনুরাগীরাও রয়েছেন পাশে, আর তাদের এখন একটাই অপেক্ষা, কবে বড় পর্দায় প্রাণ ভরে দেখতে পাবেন পছন্দের এই টেলি চরিত্রকে। নতুন শুরুর অপেক্ষায় রয়েছেন মধুমিতাও। তাহলে দর্শক, জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা চক্রবর্তীকে বড় পর্দায় দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলা বিনোদন জগতের তারকাদের নিয়ে এই ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আজকের আয়োজন, সবাইকে ধন্যবাদ।